সিডি আমার এখান থেকে 1 টাকা ছাড়ানো গিয়েছে সত্যি কি গাছি রয়েছে সন্দেহ তুই ঠিক কথা বলেছিস আমরা এখনি আসতেছি ও তাই নাকি আচ্ছা তারপর স্যার ভাইজান মুয়া খান তুইটা মুয়া খান রে জরে মোর ছিকে পে দাও না মুখে থার মমিটা তুই ধৈর্য ধর ভাইজান মুয়া খান তুইটা মুয়া খান ইয়ে হইছে ওবিজি স্যার তুমি গাছ চুরি হয়েছে স্যার কি গাছ চুরি হয়েছে স্যার ড্রাইভার কে বলো হেলিকপ্টার বের করতে ইয়েস স্যার ব্যাপারটা খুবই দুঃখজনক আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি তোমার গাছটা খুঁজে ফেলার দায়িত্বটা আমি নিলাম চোররা কোন না কোন প্রমাণ নিশ্চয়ই ছেড়ে গেছে সন্দেহ তুই ঠিক কথা বলেছিস গুগলের মতো চারিদিকে সার্চ করে দেখ চলো তার গাছটা আমি কবে পাবো পেয়ে যাবেন আমরা সার্চ করে দিচ্ছি এই একটা কথা আপনি কইছুন এই ফয়েল একটা কথা বারবার লাগছে ভাইয়া দু মিনিট হলো পাতাটা ছিঁড়া হয়েছে তাহলে কাছাকাছি আছে তোমরা গিয়ে গুগলের মতো সার্চ করে চোরকে ধরে আমার কাছে নিয়ে আসো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সন্দেহ তুই ঠিক কথা বলেছিস ভাইজান মুয়া খান তুইটা মুয়া খান এই স্যারের জন্য পানির ব্যবস্থা কর দু মিনিট দাঁড়ান স্যার আসতেছি হাসি বন্ধ বন্ধ শরীরটা টিপে দে তো দেখ
দেখছি স্যার। স্যার অভিজিৎ কি হয়েছে কি হয়েছে? ভূত ভূত স্যার ভূত। কি ভূত? এখানে কোথায় ভূত? সিঁড়িতে ভূতকে ডরাইলে তো হবে না। তুমি দয়া কেন হয়েছে? সে একজন সাহসী অফিসার। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। না তা তোমরা যাও, সমস্যা নাই, কোনো ভূতটুত নাই। ভূতটুত কি দেশে আসছে না? নাই না, তোমরা যাও, এ সৎ অফিসার। যাও 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 যাও। আমি জানি এই গাছটা কি করে তুই চুরি করলি? আমি গাছটা হ্যাক করেছিলাম। কি হ্যাক করেছি? কিছু কি বুঝছো? তার মানে কি বুঝলে? কিছু তো ঘটকা আছে। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।